ফটিকছড়ির সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বসর মাইজ ভান্ডারী ও আবদুল্লাপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় মোহাম্মদ তকিরহাট হতে আবদুল্লাপুরের প্রধান চার কিলোমিটার দীর্ঘ সড়কে দুটি কালভার সহ মোট তিনশো সত্তর কিলোমিটার কার্পেটিং এর জন্য প্রথম পর্যায়ে ছেষট্টি লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় যার উন্নয়ন কাজ চলমান রয়েছে সড়কটির প্রস্থ বিশ ফিট ধরা হলেও মোহাম্মদ তকিরহাটের মুখ হয়ে দক্ষিণে ফজল মার্কেট ও উত্তরে আল মদিনা শপিং কমপ্লেক্স গড়ে তুলে আবুল হোসেন নামে জৈনক ব্যক্তি অবৈধ দখল নিয়েছেন প্রায় ফিটের মতো সড়ক সেপ্টেম্বর সোমবার সকালে আট হাটের মুখে অবৈধ ওই স্থাপনা দখলমুক্ত করে পরিদর্শনে গেলেন ফটিকচড়ি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব এ সময় আবদুল্লাপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুল আলম জোয়েল জাপতনগর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাউজান নোয়াজেশপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার্দি শিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয় বলেন সরকারি রাস্তার জায়গা দখল করে যেই বা যারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছে তাদেরকে আজ থেকে স উদ্যোগে এসব খালি করে দিতে হবে অন্যথায় প্রশাসন ওইসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলার ব্যবস্থা গ্রহণ করবে এছাড়াও তিন ইউপি চেয়ারম্যান ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মালিক পক্ষের প্রতি আহ্বান জানান আমার রাস্তা আমার রাস্তা বলতে সরকারের রাস্তা হাট জমির উপর মানুষ বিল্ডিং করেছে যাতায়াতের অসুবিধা হচ্ছে এটা আমাদের নৈতিক দায়িত্ব দায়িত্ববোধের কর্তব্যবোধের কারণে আমরা ছুটে এসেছি আমরা হাট জমি সরকারের জমির উপর যারা গর্বাদি দোকান পাট করেছে আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি উপজেলা পরিষদ ফটিশ্বরী থেকে এবং ইউনিয়ন পরিষদ আবদুল্লপুর থেকে এবং নেশপুর ইউনিয়ন পরিষদ করে চেয়ারম্যান আবদুল হালিম সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এগুলো মুক্ত করবই সরকারের জমি আমরা মুক্ত করে মানুষের যাতায়াতের জন্য মানুষ যাতে সুবিধাজনক ভাবে চলাফেরা করতে পারে আমরা সে ব্যবস্থা করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের এমপি আলহাজ নজরুল হোসেন মাঝবান্ডির এমপি মহোদয় এবং আমরা যারা রাজনীতি করি আমরা সকলেই সকলের পেশার কারণে উনি কাজটা শুরু করেছে এবং যেহেতু কাজটা শুরু করেছে এই কাজটা এখন যদি এই কাজটা যদি আমরা এই জায়গাটা পুনরুদ্ধার করে দিতে না পারি তো এই অংশটা বাদ পড়ে যাবে আর মোহাম্মদ থকিরাডের চল্লিশ শতাংশ ব্যবসা নির্ভর করে কিন্তু আবদুল্লাপুরের শুরু করে এটা আবদুল্লাপুরের প্রথম এবং প্রধান রাস্তা এই রাস্তার মুখ এবং এই রাস্তার উন্নয়নটা যদি না হয় জাফরনগরেও ক্ষতিগ্রস্ত হবে আবদুলপুরে মানুষও ক্ষতিগ্রস্ত হবে কারণ যোগাযোগ ব্যবস্থা হচ্ছে উন্নয়নের প্রধান প্রধান চাবিকাটি এটা নতুনভাবে টেন্ডার হয়েছে এই রাস্তা ব্রিজের কাজ হচ্ছে রাস্তার কাজ হবে এই জন্য আমরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুইটা যেই দুইটা মার্কেটের কারণে এখানে অসুবিধা হচ্ছে আমরা কীভাবে এটা মোটামুটি মার্কেটগুলোকে আরও একটু ইয়া করে পাশে ভেঙ্গে কীভাবে রাস্তাটা মোটামুটি চলাচলের উপযোগী করতে পারি এই জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি এখানে আমাদের সরকারি জায়গা রয়েছে তারপরেও যারা এখানে দীর্ঘদিন থেকে মার্কেট দোকান পাট গড়ে তুলেছেন তাদের সাথে আমরা কথা বলেছি তার মধ্যে একজন অন্যতম এই বাজারের যিনি সভাপতি এবং এই মার্কেটদের যিনি সত্তাধিকারী জনাব আবুল হোসেন সাহেব তিনি খুব আন্তরিকভাবে আমাদের আশ্বস্ত করেছেন এই রাস্তার উন্নয়নে তিনি যতটুকু সম্ভব তিনি সহযোগিতা করবেন এখানে এখানে আসলে সিডের মাপে আছে যে দশ বারো ফিট তারপরও আমার মার্কেট দু সাইডে আমার মার্কেট আছে আমার মার্কেট থেকে আমি যতটুক প্রয়োজন ওদেরকে আমি কথা দিছি যতটুক প্রয়োজন যতটুকু সহযোগিতা করতে হয় আমার পক্ষ থেকে সহযোগিতাটা